ভারতীয় বিমান বাহিনীর শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে আজ যুক্ত হল রাফাল যুদ্ধ বিমান অত্যাধুনিক এই বিমানের প্রথম কিস্তির পাঁচটি আজ আম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে ওয়াটার ক্যানন সেলুটের মাধ্যমে বাহিনীর পক্ষ থেকে এই পাঁচটি যুদ্ধ বিমানকে স্বাগত জানানো হয় ভারতীয় বিমান বাহিনীর জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত এর আগে এই বিমানগুলি ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর তাদের এসকর্ট করে দুটি সুখই এমকে আই সুপারসোনিক যুদ্ধ বিমান ভারতীয় সীমায় প্রবেশের পরই প্রথম নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতার সঙ্গে রেডিও যোগাযোগ স্থাপন করে এই পাঁচটি বিমান